প্যারিচাঁদ মিত্র বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসিক, তার ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। প্যারিচাঁদ মিত্র 1814 সালের 22 জুলাই কলকাতায় এক বণিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রামনারায়ণ মিত্র, তিনি কাগজ ও হুন্ডি ব্যবসায়ী ছিলেন। প্যারিচাঁদ মিত্র বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তাদের আদিনিবাস অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার পানিশেহালা গ্রামে। প্যারিচাঁদ মিত্র শৈশবে একজন গুরুমহাশয়ের নিকট বাংলা, পরে একজন মুনশির নিকট ফার্সি শিখেন। ইংরেজি শিক্ষা লাভের জন্য হিন্দু কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। ওই সময় ডিরোজিও নামে একজন বিখ্যাত অধ্যাপক ছিলেন হিন্দু কলেজে, তিনি তার শিষ্যত্ব এবং ভাবশিষ্য ছিলেন। তিনি বাংলার নবজাগরণের অন্যতম নেতাও ছিলেন। কলকাতা পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান ছিলেন। তিনি ফার্সি, বাংলা ও ইংরেজি ভালো জানতেন। বিশেষ করে বাংলা ও ইংরেজি ভাষায় বহু গ্রন্থ রচনা করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। মহিলাদের জন্য একটি মাসিক পত্রিকা সম্পাদন করেছেন। তার সহযোগী ছিলেন রাধানাথ শিকদার, তিনি এছাড়াও জনকল্যাণমূলক কাজও করতেন। প্যারিচাঁদ মিত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য ছিলেন। তিনি পশু ক্লেশ নিবারণী সভারও সদস্য ছিলেন। বেথুন সোসাইটি ও ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির অন্যতম উদ্যোক্তা ছিলেন প্যারিচাঁদ মিত্র। জ্ঞানান্বেষণ সভার সদস্য হন তিনি 1838 সালে। তার ইংরেজি ভাষায় রচিত লেখাসমূহ ছাপা হতো ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, ক্যালকাটা রিভিউ, হিন্দু, হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অফ ইন্ডিয়া প্রভৃতি পত্রিকায়। তিনি পুলিশি অত্যাচারিতার বিরুদ্ধে লড়েছিলেন এবং সফলকামও হয়েছিলেন। স্ত্রী শিক্ষা প্রচারে যথেষ্ট সক্রিয়তার পরিচয় দেন এবং বিধবা বিবাহ সমর্থন করতেন। তিনি বাল্যবিবাহ ও বহুবিবাহের বিরোধিতা করতেন। আমদানি ও রপ্তানি এবং চালের ব্যবসা করে প্রচুর অর্থবর্জন করেছিলেন প্যারিচাঁদ মিত্র। আলালের ঘরের দুলাল প্যারিচাঁদ মিত্রের শ্রেষ্ঠ এবং বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। 1857 খ্রিস্টাব্দে প্রকাশিত এই উপন্যাসটির অন্যতম প্রধান চরিত্র ঠক চাচা। উল্লেখ্য এখানে তিনি যে কথ্য ভাষা ব্যবহার করেছিলেন তা আলালি ভাষা নামে পরিচিতি লাভ করেছে। এই গ্রন্থটি ইংরেজিতেও অনুবাদ করা হয়েছিল দ্য স্পয়েল্ড চাইল্ড নামে। 1859 সালে মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায় এই গ্রন্থে উদ্ভট কল্পনা লক্ষ্য করা যায়। অভেদী 1871, আধ্যাত্মিকা 1880, দ্য জেমিন্ডার অ্যান্ড রায়র্স এই গ্রন্থটি তখনকার সময়ে অনেক আলোড়ন সৃষ্টি করেছিল, কারণ এটি রচিত হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার বিরুদ্ধে। এছাড়া যৎকিঞ্চিত 1865, রামারঞ্জিকা 1860, বামাতোষিনী 1871, গীতা ঠাকুর 1861 তার উল্লেখযোগ্য রচনা। 1883 সালের 23 নভেম্বর, আজকের এই দিনে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসিক প্যারিচাঁদ মিত্রের আজ মহাপ্রয়াণ দিবস। প্রয়াণ দিবসে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।